আসসালামু আলাইকুম। ডাটাবেস বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজ থেকে আমি একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে ডাটাবেজের উপর। তো আজকে শুধু আমাদের ইন্ট্রোডাকশন টিউটোরিয়াল, সেখানে আমরা শুধু জানবো ডাটাবেসটা আসলে কি, এবং এই কোর্সটি একটি ইউনিভার্সিটি লেভেলের কোর্স হবে। অর্থাৎ একটি ইউনিভার্সিটিতে যে টাইপের ডাটাবেস শেখানো হয়, এখানে ইনশাল্লাহ আমি চেষ্টা করব তার থেকে বেশি না হলেও তার থেকে কম হবে না ইনশাল্লাহ, আশা করি তার থেকেও বেশি কিছু শেখানো হবে। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ এ ডাটাবেস, আসলে ডাটাবেসটা কি। তো সহজে বোঝার জন্য আমি দুটি ভাগে ভাগ করে নিয়েছি আসলে ডাটাবেসটা কি। এক নম্বর আছে কালেকশন অফ ডাটা, অর্থাৎ ডাটাবেস বলতে একটি কালেকশন অফ ডাটা বোঝায়। যেমন আমরা এখানে একটি এক্সাম্পল দেখি, যে একটি ফোন বুকের কথা আমরা চিন্তা করি, যে অর্থাৎ যেখানে মানুষের নাম এবং ফোন নাম্বার লেখা আছে। তো এখানে কি অনেক ডাটা আছে, বিভিন্ন জনের ফোন এবং তার নাম্বার, এটি হচ্ছে আসলে মূলত কালেকশন অফ ডাটা। আমরা একটি সিম্পল এক্সাম্পল দেখি, এখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে এবং সাইডে একটি নাম্বার আছে। তো এখানে কি অনেকগুলো ডাটা না, কালেকশন অফ ডাটা, এটি হচ্ছে কি ডাটাবেস। আপনাকে যদি বলা হয় ফাইন নিড ফ্লেন্ডার ফোন নাম্বার, আপনি কিন্তু এই ছোট্ট এক্সাম্পলটা থেকে সহজেই বাইর করতে পারবেন। কিন্তু এখানে যদি 1 কোটি মানুষের ডাটা থাকতো, তাহলে হয়তো আপনি এটি পারতেন না, এই যে নিড ফ্লেন্ডারের ফোন নাম্বারটা। তারপর বলা হচ্ছে আপনাকে ফাইন পিপল উইথ ফার্স্ট নেম নিড, যার প্রথম নেম নিড, তার ফোন নাম্বারটা, তার ফার্স্ট নাম্বার, ফার্স্ট নেমটা আপনাকে বাহির করতে বলা হচ্ছে। আপনি যদি এটুকু দেখে আসলে বাহির করতে পারবেন তার ফার্স্ট নেম কি, বাট কোটি কোটি ডাটা থাকলে আপনি সেটি পাবেন না। ফাইন অল ফোন নাম্বার উইথ এরিয়া কোড 415, অর্থাৎ যে এরিয়া কোডের 415 এরিয়া কোডের যে ফোন নাম্বারগুলো আছে সবগুলো আপনাকে খুঁজে বাইর করতে বলা হয়েছে। এবং আরেকটা কোশ্চেন আপনাকে বলা হয়েছে ফাইন্ড অল পিপল হু হ্যাভ এ 3 লিটার ফার্স্ট নেম, যাদের 3 ডিজিটের ফার্স্ট নেম আছে, তাদের কি ফাইন, সেই ফাইন অল পিপল হু হ্যাভ এ 3 লিটার ফার্স্ট নেম, সেই মানুষগুলোকে আপনাকে খুঁজে বাইর করতে বলা হয়েছে। তো আপনি এই যেটুক ডাটার মধ্যে হয়তো দেখেই বুঝতে পারবেন এই যেগুলো আপনার কাছে চাওয়া হচ্ছে সেগুলো আপনি দিতে পারবেন, কেউ যদি আপনার কাছে চায়। বাট কিন্তু অনেক বেশি ডাটা হলে আপনি কিন্তু এটি পাবেন না, আর সেজন্য আসলে এই ডাটাবেসের সংজ্ঞাটাকে পাঠ করে নেওয়া এবং আমরা দ্বিতীয় ধাপটি দেখব। এই কালেকশন অফ ডাটা আমরা প্রথম যে সংজ্ঞার একটি পার্ট সেটি দেখলাম, দ্বিতীয় পার্ট হচ্ছে এ মেথড ফর অ্যাক্সেসিং অ্যান্ড ম্যানিপুলেটিং দ্যাট ডাটা, অর্থাৎ যে কালেকশন অফ ডাটা থাকবে সেই ডাটাগুলোকে ম্যানিপুলেট করার জন্য মেথড থাকবে। এই যেমন এই ডাটাগুলো আমরা যদি এই যে মানুষের চাহিদা অনুযায়ী আমরা দিতে চাই সব অ্যাক্সেস, তাহলে আমাদের কি থাকা লাগবে, যে মেথড, ম্যানিপুলেটিং মেথড থাকতে হবে। ডাটাবেস ভার্সেস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা আজকে একটি কমন কোশ্চেন সবার মাঝে থাকে প্রায়, ডাটাবেস এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটি বোঝানোর চেষ্টা করব। তা আমরা একটি ডায়াগ্রাম দেখব। ইওর অ্যাপ, ইওর অ্যাপ আপনি কল্পনা করতে পারেন যে আপনার একটা ফেসবুক অ্যাপ আপনি যেমন চালান, আপনি মনে করেন সেই ফেসবুক অ্যাপ। তো ফেসবুক অ্যাপে যে ডাটাগুলো আপনি রাখেন, অর্থাৎ আপনি যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা অর্থাৎ আপনি একটি পোস্ট দেন, শেয়ার করেন, তারপর হচ্ছে আপনি বিভিন্ন ধরনের কমেন্ট করেন, এগুলো তো আসলে কোথায় থাকে, ফেসবুকে ডাটাবেজে থাকে। আমরা তো জানলাম ডাটাবেজ মানে কি কালেকশন অফ ডাটা, এবং অ্যাক্সেসিং অর্থাৎ একটি ম্যানিপুলেট করার জন্য কিছু মেথড থাকতে হবে। দেখেন আপনি যে যে ডাটাবেজে কি করতেছেন, একটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছেন, তারপর আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতেছেন। তো এগুলো কি আসলে কি শুধু ডাটাবেস থাকলে হবে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওই ডাটাবেসকে আমরা সাধারণত ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে ধরে নিই, কিন্তু আমরা শুধুমাত্র বলি ডাটাবেস। অর্থাৎ এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডাটাবেস মিলেই আসলে ডাটাবেস। তো এখানে কয়েকটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এক্সাম্পল দেওয়া আছে, যেমন পোস্ট গ্রে এসকিউএল, ওরাকল ডাটাবেস, মাই এসকিউএল, এসকিউএলএন, এগুলো আমরা ডিরেক্ট ডাটাবেস বলি, কিন্তু এগুলো আসলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আমরা একটু উইকিপিডিয়া ডাটাবেজের সংজ্ঞা দেখব। হোয়াট ইজ এ ডাটাবেস, এ স্ট্রাকচার সেট অফ কম্পিউটারাইজ ডাটা উইথ অ্যান অ্যাক্সেসিবল ইন্টারফেস। তো আমরা ডাটাবেসের সংজ্ঞাটিকে যেভাবে 2টি পার্ট করে নিয়েছিলাম,
তার মিনিং যেটা হয়েছিল, আসলে এই সংখ্যাটারও মিনিং একই, কিন্তু এখানে একটু অন্যভাবে বলা আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যদি নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।